আমাদের বাড়িতে এত ধোঁয়া বাড়ি যায় না, ভালো গন্ধ আছে। সবাইকে শুভ সকাল বন্ধুরা, আজকে শনিবার, সম্ভবত 3 ফেব্রুয়ারি 2024। তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা যে ব্লগটা শ্যুট করতে চলেছি, সেটা সকালবেলা তোমরা দেখে নিয়েছো। বাসি কাজ হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এগুলো সব দেখাচ্ছি। কেন এগুলো সব ডিটেলসে কেন দেখালাম না, কারণ আজকে আমরা একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে আমরা মানে যে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, যে একটা গ্রুপে, তোমরা সবাই জানো আমার একটা গ্রুপ আছে, ওইখানে বান্ধবীরা, বান্ধবী বলতে কি ওখানে সব বয়স্ক, মানে কোনো বয়সের লিমিটেশন নেই। অনেক বয়স্কও আছে, মাঝারিও আছে, আমাদের বয়সেও আছে, ছোটও আছে, এরকম একটা গ্রুপ আছে আমাদের। সেই গ্রুপে সবাই মিলে আজকে যাব হচ্ছে আমরা পিকনিক। পিকনিক আবার কিরকম পিকনিক বলো তো? একটু অসাধারণ পিকনিক, মানে ওখানে গিয়ে রান্না করার কোনো ব্যবস্থা নেই। যেখানে আমরা যাব সেখানে নদীর পার, সেখানে রান্না করবে ঝামেলা অনেক হবে, ঝামেলা হবে, বাচ্চা কাচ্চা নিয়ে যাব। সেই জন্য আমরা যতজন যাচ্ছি সবাই এক একটা করে ইন্ডিভিজুয়াল মানে রান্না করে নিয়ে যাব। যেমন আমি যেমন হাঁসের ডিম কষা বানিয়ে নিয়ে যাব, তো আমি এখন হাঁসের ডিম কষা বানাচ্ছি, বানাতে এখনও শুরু করিনি, বানাবো। এরকম প্রত্যেকটা মানুষ কিছু না কিছু বানিয়ে নিয়ে যাবে, কী কী খাবার আনছে, কে কী আনছে, কতটা মজা করছি, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে দেখতে থাকো, তাই না? আমিও রান্নাটা সেরে নিই, কেন এখন বাজে 9টা, আমাকে 10:30টার মধ্যে ডিম রান্না করে আবার বেরোতেও হবে, রেডি হয়ে বেরোতে হবে, তা হাতে একদম সময় কম। তা রান্না করে নিই, ডিম কষাটা ফাইনাল লুক দেখাবো, হাঁসের ডিম কষা ফাইনাল লুক দেখাবো, তারপরে দেখো কিরকম বদমাশি করছে, দেখো কিরকম বদমাশি করছে। তো ফাইনাল লুকটা তারপরে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? চলো এখন কিন্তু রাখছি, দেখো 9:45 বেজে গেছে, চলো টাটা, আবার আসছি একটু পরে। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, প্রচুর দেরি হয়ে গেছে। ছেলেকে রেডি করালাম, খাওয়ালাম, মেয়েকে খাওয়ালাম, মেয়েকে ড্রেস ট্রেস রেডি করে দিলাম, নিজে স্নান করে আসলাম, এই 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ সেরেছি। আর খাবারটা গরম গরম ঢুকিয়ে নিয়েছি, প্যাকেট করে নিয়ে নিয়েছি, সেই জন্য দেখাতে পারলাম না। ছেলের একদম রেডি হতে চায় না, খুব বিরক্ত করে রেডি হতে, সেই জন্য ওকে জোর করে রেডি করাচ্ছি, আর আমি এদিক ওদিক দৌড়াচ্ছি। চলো সামনে আসছি আবার। বন্ধুরা মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আমি হচ্ছে ডিম কষা বানিয়েছি, হাঁসি ডিম কষা বানিয়েছি, তোমাদেরকে দেখাতে পারি না, আমার এত দেরি হয়ে গেছে। 10:30 যাওয়ার কথা, আমার ঘরে বাজে 11টা, কারণ ছেলে মেয়ে সবাইকে রেডি করে নিয়ে তারপরে যেতে হচ্ছে। এখন আমি ওখানে চলে যাব, গন্তব্যস্থলে চলে যাব, ওখান থেকে আমরা টোটো করে সবাই যাব। যাই হোক, তো চলো তোমরা সাথে থাকো, বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না, ওখানে গিয়ে তারপরে ফ্রি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর কীরকম ডিমের কষা বানিয়েছি সে তো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবোই, তাই না? প্রচন্ড ব্যস্ত আছি, তো চলো এখন যাই। হ্যাঁ চলো, না
চলো, হ্যাঁ চলো, হয়ে গেছে, চলো চলো। আমি যদি জানতাম উঠতে আসবে দেখ। এই যে সবাই নেমে পড়েছি আমরা পিকনিকের, একটা মাঠ, খোলা মাঠ। এখানে এখন আমাদের বসার জায়গা হবে, আর রেডিমেড যেহেতু খাওয়ার দাওয়ার আমরা বাড়ি থেকে সবাই বানিয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে তো বলেছি, সেই জন্য রান্নাবান্না ঝামেলা নেই, সেই জন্য নদীর পাশে গেলাম না, কারণ বাচ্চাদের নিয়ে এসেছি বলে নদীর পাশে গেলে পরে খুব সমস্যা হবে, সেই জন্য এখানেই বসেছি, খাওয়া দাওয়া করে তারপরে নদীর দিকে ঘুরতে যাবো। সেটা এটা হচ্ছে মূর্তি, তোমাদের মূর্তি নদী অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর কী করছি না করছি সেটাও শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমার ওখানেও একটা প্লাস্টিক আছে, আর একটা বিয়ে আছে, দাও দাও পাতি দাও, ওই তো সব পাতি আমার একটা ছিল গো, ভুলে গিয়েছি আমি, কিছু আনি একদম, এই যে প্লাস্টিক পাতা, হ্যাঁ 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 প্লাস্টিক গুলো তাহলে দিতে সুবিধা হবে, খাবার করেছি আবার, এই আলু দিয়ে ভালো হয়েছে, আমার আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। মিতি হয় মিতি, ওই রাও ধরো নাও মিতি নাও, হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি মিতি, টেস্টি টেস্টি, কিরকম টেস্টি, এ বাবা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার, তোমরা সবাই দেখেছো যে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম কি কি খেয়েছি, হয়তো কিছু কিছু শেয়ার করতে পেরেছি, কিছু কিছু শেয়ার করতে পারিনি, জল খাবে, তো মানে দেড়টার সময় আমরা হচ্ছে সকালে টিফিন করলাম, বুঝতেই পারছো, দুপুরে খাওয়া কখন খাবো জানি না, পেট কিন্তু ভরে গেছে, দুপুরবেলা না খেলেও চলবে,
তো সকালবেলা দেখেছো আমরা টিফিনে খেয়েছি হচ্ছে লুচি, আলুর দম, ফুলকপি তরকারি, পায়েস, মিষ্টি, কি দেখালাম আরেকটা জানি কি, মুড়ি ঘণ্ট, হ্যাঁ হ্যাঁ মুড়ি ঘণ্ট, এগুলো সব হচ্ছে আমাদের সকালবেলা দেড়টার সময় আমাদের সকালবেলা টিফিন আর কি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া রয়েই গেছে, সবাই মিলে একটু সাজুগুজু হচ্ছে, মানে একটু টাচ দেওয়া হচ্ছে, কেন এখানে রিলস হবে, মেক তারপরে হচ্ছে ভিডিও হবে, তারপরে হচ্ছে একটু ঘোরাটোরা হবে, সেই জন্য ফটো টটো তোলা হবে, ফটো শ্যুট হবে আর কি, সেই জন্য সবাই একটু ফিনিশিং টাচ দিচ্ছে। খাওয়ার পরে তো লিপস্টিক নষ্ট হয়ে গেছে, মেকআপ টেকআপ শেষ হয়ে গেছে, সেই জন্য আর আমাদের অর্পিতাদি খাওয়া দাওয়ার পরে এতটাই পেট ভরেছে যে বসে পড়েছে আর হাঁটতে পারছে না, টোটোতে বসে পড়েছে হাঁটবে না, খাওয়া পেট অলরেডি সবার ভরা ভরা। তো ওয়েদারটা খুব সুন্দর, নদীর পাড়ে যাবো আমরা, দেখাবো তোমাদের সাথে, অবশ্যই সব কিছু শেয়ার করবো, মজা তো অবশ্যই হচ্ছে বান্ধবীদের সাথে আসলে পরে। চলো দেখতে থাকো। সব ফটোশুট হচ্ছে এখানটায় দেখতেই পাচ্ছ, এখানে এক থোপে গল্প হচ্ছে আর এখানে ফটোশুট হচ্ছে, আমি ভিডিও করাতেই ব্যস্ত, ব্লগ করাতেই ব্যস্ত। যে যেখানে পাচ্ছে সেখানে উঠে বসে পড়ছে ওই যে ফটো তোলার জন্য। বন্ধুরা এটা হচ্ছে মূর্তি নদী, এটা হচ্ছে আমাদের পাহাড় থেকে নেমে আসা নদী, চারপাশে দেখতে পাচ্ছ পাথরে পাথর, পাথরে টুকরো দিয়ে ভর্তি। আর মিট বাবু দাঁড়া, বাবু দাঁড়া, বাবু যায় না, বাবু যায় না, দাঁড়া। আর ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ ও পাশে একদম জঙ্গল, ওই জঙ্গল থেকে হাতি আসে এইখানে জল খেতে, এই সম্পূর্ণটা জঙ্গল, এই পাশে সম্পূর্ণটা জঙ্গল। আর এটা হচ্ছে মূর্তি নদীর এক মানে পাহাড়ি নদী আর কি তোমরা বলতে পারো, ওই জন্য পাথরে পাথরে একেবারে ভরপুর। প্রচন্ড ঠান্ডা হাওয়া হচ্ছে এখানটা একটা, সবার ডিম হয়েছে তো, তোমরা খাইলে তো ঠিক নাও নাও এনো খাও না এইটা কার ব্যাগ গো দিদি তোমার? না না এই যে এই যে এই যে ওইটা আমার ব্যাগ। যাচ্ছি দাও নিয়ে ঢুকাই দে, তুই ভয়েরটা গ্লাসে ঢুকাই দে।
বর্ণালী দিদি কেমন এনজয় করলো আমাদের সাথে? এবার একটা গ্রুপে আমাদের দিদি কোথায় উঠতেছে দাঁড়া 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 সাবধান সাবধান